আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন আমাদের মার্কেট। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এই মার্কেটে এ যাবত মোট কত টাকা খরচ হয়েছে। আমি প্রমাণসহ আপনাদের সম্পূর্ণ তথ্যগুলি দিব। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সে মার্কেট, এ যাবত এ মার্কেটে ইট, সিমেন্ট, রড, মানে যে খরচগুলো আছে, কত টাকার খরচ হয়েছে সবগুলো আমি ডিটেলসে বলে দেবো। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে আমি রডের দিকে যাই। এ যাবৎ আমাদের কত টাকার রড কেনা হয়েছে আমি আপনাদের বলে দেব। আমরা তিন কোম্পানির রড ব্যবহার করেছি, সিএসআরএম, এসসিআরএম এবং বিএসআরএম। 8, 10, 12 এবং 16 মিলি এই চার কোয়ালিটির রড ব্যবহার করা হয়েছে। মোট রড লেগেছে 2944 কেজি এবং মোট দাম 1,58,301 টাকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি রডের হিসাবটা আপনাদের দিয়ে দিলাম, এরপর আমি সিমেন্টের হিসাব দিব। আমরা রড কিনেছিলাম সিএসআরএম, এসসিআরএম 52, 53, 55 টাকা কেজি, আর বিএসআরএম কিনেছিলাম 62 টাকা কেজি। যদিও এখন রডের দাম ব্যাপক হারে বেড়ে গিয়েছে। এবার আমি সিমেন্টের হিসাবটা দিব। এ যাবৎ কত টাকার আমরা সিমেন্ট কিনেছি, ব্যবহার করেছি এই বিল্ডিংয়ে। প্রিমিয়াম ও সাস সিমেন্ট এই দুই কোম্পানির সিমেন্ট ব্যবহার করা হয়েছে আমাদের এই বিল্ডিংটিতে। প্রিমিয়াম, প্রিমিয়াম স্পেশাল, সাস সিমেন্ট এবং সা স্পেশাল এই চার কোয়ালিটির সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এ বিল্ডিংয়ে মোট সিমেন্ট লেগেছে 269 বস্তা এবং মোট দাম 1,24,995 টাকা গাড়ি ভাড়া সহ। আমাদের প্রিমিয়াম যেটা, এটা বস্তাপতি পড়েছিল 420 টাকা, আর যেটা প্রিমিয়াম স্পেশাল সেটা পড়েছিল 430 টাকা, সা পড়েছিল 400 টাকা, সা স্পেশাল পড়েছিল 410 টাকা, গাড়ি ভাড়া প্রতিটাতে 10 টাকা বেশি। এবার আমি দোকানের শাটারের হিসাব আপনাদের সামনে তুলে ধরব। প্রতি স্কোয়ার ফিট শাটারের মূল্য আমরা বানিয়েছি 180 টাকাতে। মোট শাটার লেগেছে 8টি এবং লোহার শাটার 1টি দিয়ে মোট 9টি শাটার লেগেছে। আর শাটারের বাবদ খরচ হয়েছে 89,100 টাকা। এবার আমি বালুর খরচটা আপনাদের দেব। এ যাবৎ কত টাকা বালু লেগেছে। এ যাবৎ সাদা বালু, ডুমুর বালু, ভরাট বালু সহ মোট বালু লেগেছে 28,630 টাকা গাড়ি ভাড়া সহ। যদিও বর্ষার টাইমে বালুর দাম বেড়ে গিয়েছিল, আমরা প্রতি টাক প্রথমত নিয়েছিলাম 1900 টাকায়, তারপরে 3,000, 3,200, 3,400 বেড়ে গিয়েছিল, সর্বশেষ হয়েছিল 4,300। এবার আমি আপনাদের ইটের হিসাবটা দিব। 1 নম্বর ইট প্রতি হাজার মূল্য 7,500 টাকা গাড়ি ভাড়া সহ, আর আমাদের এ যাবৎ ইট লেগেছে 1,43,461 টাকা গাড়ি ভাড়া সহ। এটা ইট এবং খোয়া বাবদ আমাদের খরচ হয়েছে এটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমি অন্যান্য যন্ত্রপাতিগুলা, মানে অন্যান্য যে খরচ হয় সেই খরচগুলোর হিসাব আপনাদের সামনে তুলে ধরব। অন্যান্য খরচ যেমন দড়ি, পলিথিন, কাটা, তার, টেপ, রং, ইলেকট্রনিক যন্ত্রপাতি, ইলেকট্রনিক মিস্ত্রি সহ মোট খরচ হয়েছে আমাদের 89,434 টাকা। এখানে অনেক আরও খরচ আছে, অন্যান্য খরচ যেগুলো লেখা হয়নি, যেমন আপনার হচ্ছে লেবারের নাস্তা খরচ, লেবার বকশিস, এগুলা সহ 89,434 টাকা খরচ হয়েছে। দেখতে পাচ্ছেন এটা ছাদ আমাদের। আমি আপনাদের এই ছাদের পরিমাণটা ডিটেলসে বলে দিচ্ছি। সামনের ফল ছাদ দৈর্ঘ্য 19 ফুট 3 ইঞ্চি এবং প্রস্থ 4 ফুট 10 ইঞ্চি, মোট 92 স্কোয়ার ফিট। মেন ছাদ হচ্ছে দৈর্ঘ্য 41 ফিট 7 ইঞ্চি এবং প্রস্থ 20 ফুট 3 ইঞ্চি। মেন ছাদ হচ্ছে 800 841 স্কোয়ার ফিট, আর সেফটি ট্যাঙ্কে যেটা, এটা দৈর্ঘ্য 11 ফিট
6 ইঞ্চি এবং প্রস্থ 7 ফুট 4 ইঞ্চি। এটা মোট 84 স্কোয়ার ফিট। আর ছাদের মোট 933 স্কোয়ার ফিট। প্রতি স্কোয়ার ফিটের মূল্য প্লাস্টারসহ মিস্ত্রিকে দেওয়া আছে 140 টাকা। আর সেফটি ট্যাঙ্কি 84 স্কোয়ার ফিট, প্রতি স্কোয়ার ফিট মূল্য দেওয়া আছে ঢালাইসহ 160 টাকা। এই যাবৎ বিল্ডিং তৈরিতে মিস্ত্রিকে দেওয়া হয়েছে 933 স্কোয়ার ফিটের জন্য 135,285 টাকা এবং 84 স্কোয়ার ফিটের জন্য 13,440 টাকা। মোট দেওয়া হয়েছে 1,48,000 টাকা, 775 টাকা ছাড় দিয়েছে হেড মিস্ত্রি। যদিও অনেক কম ধরেছে আমাদের হেড মিস্ত্রি, প্লাস্টার সহ 140 টাকা, খুবই কম। আর এ যাবৎ খরচ হয়েছে, আমি আবারও বলছি, অন্যান্য খরচ 89,434 টাকা, রড 1,58,301 টাকা, সিমেন্ট 1,24,995 টাকা, ইট 1,43,461 টাকা, হেডমিস্ত্রিকে দেওয়া হয়েছে 1,48,000 টাকা, বালু 28,630 টাকা এবং শাটার 89,100 টাকা। এ যাবৎ খরচ হয়েছে 7,81,921 টাকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই বিল্ডিংটি 4তলা ফাউন্ডেশন দেওয়া আছে, 4তলা ফাউন্ডেশনের 5তলা করা যাবে। আর এটা শেয়ারে করা, আমাদের 6টা পিলারের খরচ হয়েছে, আপনাদের যে খরচটা বললাম এটা 6টা পিলারের খরচ। আর আমি বলেছিলাম এই যে আমাদের মডেল মসজিদ দেখাবো, এটা হচ্ছে আমাদের সেই মডেল মসজিদ, আপনারা এখানে আসবেন, সুন্দর মসজিদটি দেখবেন। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।